গত বছর ভালো দাম পাওয়ায় এবার দিনাজপুরের কৃষকরা দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ শুরু করেন। কিন্তু আলুর বর্তমান বাজার দরে লাভ তো দূরের কথা, খরচও তুলতে পারছেন না তারা। ফলে হতাশা কাজ করছে তাদের মধ্যে। জানা গেছে প্রতি বছর নতুন আলু 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হলেও এবার শুরুতেই দাম ছিল অর্ধেক। এবছর প্রতি কেজি নতুন আলু 40 থেকে 55 টাকায় বিক্রি হয়েছে। তবে বর্তমানে আগাম আলুর দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে। এখন প্রতি কেজি আলু পাইকারি 7 থেকে 9 টাকায় বিক্রি হচ্ছে। আর বলা আলু কাটছে তো লাভ পাইছে না, 35 টাকা কেজি পাইছে না, এবার তো 10 টাকা আলু কম। হ্যাঁ, তাতে লাভ হয় না, তাতে লস হয়ে যায়। আলুর গাছ মারা গেছে, আলুর দামও কম, এই কারণে কৃষকের লস। এইগুলো আলুর দামও কম, কৃষকের ঘরে দাম কম, খরচ মনে করেন 25-25 হাজার টাকা বিঘা বিক্রি হচ্ছে, 25 হাজার টাকা তাতে লস। এই 15-16 হাজার টাকা বিঘা খরচ হচ্ছে, আমার বিক্রি হচ্ছে ওইরকমই, ওই 15-16 হাজার টাকায় বিক্রি হচ্ছে এখন বর্তমান। আলু কেজি 10 টাকা, আলু যদি ওই এরকম কেজি বিক্রি হয় তা আমরা তো আর কৃষকের আবাদ করে পাচ্ছি না, কী করে আবাদ করবো? যদি বাড়াইতো, যদি দামটা বাড়তো তাহলে আমরা কিছু লাভ করতাম, কিছু তাহলে আগামীতে আলু বিক্রি নাগাইতে পারতাম। তো এইরকম হলে তো আমরা আলু নাগাইতে পারছি না। আলু লাগাইছে 2 বিঘা মাটি, আমাদের প্রায় 55,000-55,000 টাকা খরচ। আলু আমাদের বিক্রি হবে 40,000 টাকা, আমার আলু বিঘায় আমার কাছে 2 বিঘাতে 15,000 টাকা লস। সরকার যদি আমাদেরকে কিছু সহায়তা করতো তাহলে আমাদের লসটা পূরণ হতো। কৃষকের এত লস যাওয়া তো মানে আবাদ করা কঠিন। জেলা কৃষি বিভাগের তথ্য মতে সাধারণত নভেম্বরের 15 তারিখ পর্যন্ত আগাম আলু লাগানো হয়। এবছর জেলায় 10,232 হেক্টর জমিতে আগাম আলুর চাষ হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন 17.28 মেট্রিক টন, আর গড়ে প্রতি কেজিতে উৎপাদন খরচ 7.5 টাকা। এ পর্যন্ত মোট আবাদের 40% জমির আলু তোলা হয়েছে। বর্তমান সময়ে কৃষকরা আগাম আলু তুলছেন, ফলন মোটামুটি ভালো, আগাম হিসেবে ফলন ভালো, তবে দাম কিছুটা কৃষকরা কম পাচ্ছেন। খুচরা বাজারে যেমনটা দাম, ঠিক সেরকম দাম কৃষকরা পাইকারি বাজারে পাচ্ছেন না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে যে যদি এই আলুটা তারা 10 থেকে 15 দিন আগে তুলতে পারতেন তাহলে হয়তো বা দামটা তারা ভালো পেতেন। সময়টা একটু পিছিয়ে যাওয়ার কারণে দামের তারতম্য হয়েছে বলে মনে করি।